নমস্কার, জয়শ্রী গণেশ, প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। 2025-এর কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থভাগ্য এবং কর্মভাগ্য নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা চর্চা করব। প্রথমে আপনাদের জানাই, বর্তমান পরিস্থিতিতে কন্যার যে সব কিছুই নেগেটিভ বিষয়টা একদমই তা। কন্যা রাশির আগের থেকে ডেভেলপমেন্ট হয়েছে, কন্যা অনেকটাই ভালো আছে। কিছু কিছু স্পেসিফিক বিষয়ে কন্যার এখনও ততটা হয়তো পজিটিভিটি আসেনি, তবে আমি বস্তুত মনে করি 2025-ও কন্যার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। অনেক বিষয়ে পজিটিভিটিগুলো কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাব। তো আজকে আমি মূলত দুটো বিষয় নিয়েই কথা বলবো। একটা হলো অর্থনৈতিক বিষয়, সেখানে কতটা ডেভেলপমেন্ট হতে পারে, সেখানে কতটা এক্সপেকটেশন আমরা রাখতে পারি, এবং দ্বিতীয় অবশ্যই কর্মজীবনের ক্লাসিফিকেশন এবং সেগুলি অনুসারে কোন কোন বিষয়ে আমাদের অ্যাকচুয়ালি দক্ষতা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, এটা আমাদের মূলত জানার। প্রথমেই আপনাদের জানাই, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এর মার্চ মাসের পর থেকে একটা পরিবর্তন আমরা দেখব, এবং মে মাসের পরে কিন্তু আরেকটা বড় মাপের পরিবর্তন। মূলত দেখা যাবে এই দুটি পরিবর্তন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কি পরিবর্তন হবে, কতটা হবে, সেটা আমি আলোচনা করবো। এবং দ্বিতীয়ভাবে অধিপতির বেশ স্ট্রং একটা অবস্থান কন্যার এনহ্যান্সমেন্টকে কিন্তু অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত। আপনারা জানেন 28 জানুয়ারি থেকে মে মাস পর্যন্তই বিনাস কিন্তু তুঙ্গস্ত থাকবে। আর যে বিনাস আপনাদের ভাগ্যপতি, নট অনলি ভাগ্যপতি, সে কিন্তু আপনার ধনভাবের অধিপতি। তার মানে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কন্যা যে কয়েক পার গিয়ে থাকবে, এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না, ডাউট প্রকাশ করতে পারছি। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, যথেষ্টই ধনাত্মকতা বৃদ্ধির সংযোগ এবং সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারে। বর্তমান পরিস্থিতির সাপেক্ষে কন্যা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু গ্রো করতে পারে। প্রথম দিকে সেভিংসের সম্ভাবনা প্রবল, ওই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4 মাস বছরের সর্বোত্তম সময়, বছরের সর্বশ্রেষ্ঠ সময় ফাইন্যান্সিয়াল গ্রো করার জন্য। এই সময় ফাইন্যান্সিয়াল গেইন হবে, ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি। তাছাড়াও অনেক বিষয়ে কিন্তু গ্রোথ আমরা লক্ষ্য করতে পারব। এই সময় দেখা যাবে আপনাদের যারা টাকা পান, অর্থনৈতিক কোনো একটি পেন্ডিং কাজকর্ম বাকি আছে, আর্থিক ডেভেলপমেন্টে কোনো একটা বাধা বাকি আছে, কোনো একটা লোন নিয়েছিলেন সেটা কোনোভাবেই শোধ করতে পারেন না, তাছাড়াও অন্যান্য ধরনের হয়তো একটা আর্থিক সমস্যা আপনার ইদানিংকালে আছে, আমি বস্তুত মনে করি এই যে আর্থিক সমস্যা, এই যে আর্থিক জটিলতা, সেটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকালে শ্রী গণেশের কৃপায় অনেকটা কমে যাবে বা কমে যাবে, এটা নিয়ে কোনো ডাউট। অনেকেই আছে তারা উপকার করতে গিয়ে বিপদে, মানে কোনো একজনকে আর্থিক একটা হেল্প করেছিলেন, তারপর থেকেই সে আর আপনার সাথে যোগাযোগ রাখে না, আপনার সাথে কন্ট্যাক্ট হয় না, এবং এটা খুব স্বাভাবিক বিষয়, শুধু কন্যা রাশির সাথে নয় বাকিদের সাথেও হয়। কিন্তু কন্যার সময়টা একটু ডিস্টার্ব ছিল, যে কারণে কন্যা বেশি সমস্যায় পড়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে কন্যার কিন্তু যথেষ্ট এনহ্যান্সমেন্ট আমরা লোক। নতুনভাবে যদি আমরা ভাবি তাহলে দেখা যাবে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যে বিভিন্ন সেগমেন্ট থাকে, চাকরি, ব্যবসা, স্বনিয়ন্ত্রিত পেশা, চাকরিজীবীদের জন্য সর্বাধিক ভালো সময় কিন্তু মার্চ মাস 2025-এর 29শে মার্চ পর্যন্ত চাকরিজীবীদের জন্য প্রথম সর্বাধিক ভালো সময় বছরে। আরেকটা সময়ও আমরা পাবো, তবে সেই সময়ে পরিবর্তন করা, চেঞ্জ করা, ট্রান্সফার করা, ট্রান্সফার নেওয়া, ট্রান্সফার হওয়া, লোকেশন চেঞ্জ করা, এই বিষয়বস্তুগুলো কিন্তু ফুটে উঠতে পারে। আর সেটা হলো 2023-এর জুলাই মাসের
মাঝামাঝি সময় থেকে 13ই জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আপনি ধরতে পারেন। বাকি যে সময়কালটা রয়েছে, মানে এপ্রিল, মে মাসের প্রথম অর্ধ, মে মাস, জুন মাস, জুলাইয়ের প্রথম অর্ধ, এই সময়ে পরিবর্তন করাটা চিন্তার হতে পারে, আদারওয়াইজ এভরিথিং উইল। চাকরি নিয়ে বিশেষ সমস্যা হবে না, তবে চাকরি পরিবর্তন করা নিয়ে কন্যাকে কিন্তু খুব উপযুক্ত সময়কে নির্বাচন, হঠাৎ করে পরিবর্তন করে দেবো এতটা সহজ বিষয় নয়। বৃহস্পতি দশমের থেকেও নবমে ভালো ফল দেয়, তার মানে চেঞ্জ করার প্রাথমিক দিকে যদি ইচ্ছা থাকে ফেব্রুয়ারি মার্চ করে নিতে পারে, কিন্তু বৃহস্পতি দশমে সঙ্গে সঙ্গে প্রবেশ করবে এবং একই সময়ে শনি সপ্তমে থাকবে, ষষ্ঠ থেকে সিক্স হাউসে শনি বেশি ভালো পথ সপ্তমে। তাহলে সিস্টেমেটিক্যালি চাকরি করেন যারা, তারা কারেন্ট সিচুয়েশনে বেশি ভালো আছে। এবার অনেক সময় হয় কি, দশা অন্তর্দশা সাপোর্টিভ হয় না, এমন কিছু প্রত্যন্তর চলছে, এমন কিছু অন্তর্দশা চলছে, আপনি চিন্তায় রয়েছেন, ইটস ভেরি কমন, এটা হতেই পারে। এটা কখনোই নয় যে কন্যা রাশি জাতক জাতিকাদের যতগুলো সমস্যা আমরা দেখলাম, যতগুলো সমস্যা নিয়ে আমরা কথা বললাম, সব সমস্যাগুলো কন্টিনিউ হবে। প্রফেশনাল লাইফে উন্নতি আছে, পরিবর্তনের চেষ্টায় যারা আছেন পরিবর্তনটা বেশি সহজ হবে বলে আমার মনে করি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মনে করি আপনার শুভ সংবাদ প্রাপ্তির সংযোগও লক্ষ্য করা যাবে পরিবর্তনের মাধ্যমে, ট্রান্সফারের মাধ্যমে। সুতরাং এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই যে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এনহান্সমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো এবং এটা খুব সহজভাবে উঠে উঠবেন বা উঠে আসবে। কন্যা রাশি জাতক জাতিকাদের যদি এর পরবর্তী বিষয় নিয়ে আমরা চর্চা করি, যে কন্যা রাশি যারা চাকরি থেকে কোনো কারণবশত ফায়ার হয়েছেন, কোনো কারণবশত আপনাকে চাকরি লেফট করতে বলছে, তাদের ক্ষেত্রে নতুন পাওয়ার প্রবণতাটা ঠিক কতটা, তারা কতটা নতুন একটা বিষয় পেতে পারেন, কতটা যন্ত্রণাময় বিষয় থেকে বেরিয়ে এসে নতুন কিছু নিয়ে ভাবতে পারেন, এই বিষয়টি যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি, আমি মনে করি কন্যার ক্ষেত্রে 2025 চাকরি পরিবর্তনের সংযোগও আছে। তবে আমি তাইও আপনাদের সাথে শেয়ার করেছি যে কোন সময়ে চাকরি পরিবর্তন করা যাবে, কোন সময়ে যাবে না, আরও স্পেসিফিকের জন্য আমাদের ভার্চুয়াল অ্যানালাইসিস করেই সিদ্ধান্ত নিতে হবে। সিক্স হাউসে স্যাটার্ন কিন্তু নেগেটিভ নয়, এটা কিন্তু ভুলে যাবে, এবং 2024 শেষের দিকটাও স্যাটার্নের কৃপায় পজিটিভই হোক। এবার দেখুন, অনেকেই তো চাকরি করেন বা সবাই চাকরি করেন তা নয়, ব্যবসা করেন অনেকে, তবে হ্যাঁ এটা ঠিক কন্যা ব্যবসায় প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাস্ট 2-3 বছর, এবং ব্যবসায় ডেভেলপমেন্টের অভাব পেয়েছেন, বিভিন্ন লগ্নি হয়ে গেছে, ফুল লগ্নি করে ফেলেছেন, এইরকম নানা ধরনের প্রতিবন্ধকতা সমস্যা কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে আমরা কিন্তু পেয়েছি। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কন্যা এরপরে কতটা নিজেকে সার্ভাইভ করতে পারবে, ব্যবসার ক্ষেত্রে কতটা মাথা তুলে দাঁড়াতে পারবে, আমি মনে করি ডেফিনেটলি এটা সম্ভব। কন্যা ব্যবসায় আরও এনহান্সমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব এবং ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা কন্যার ক্ষেত্রে কিন্তু আরও বাড়বে। বর্তমান যে সময় তার থেকেও একটা পজিটিভ সময় কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করে রয়েছে বলে আমি মনে করি, এবং সিচুয়েশন অনুসারে আরও ডেভেলপমেন্ট হওয়ার অবকাশ কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে যখনই রাহু সরে যাবে 18ই মে সমগোত্রীয় সময়, তারপর থেকে ব্যবসায় একটু একটু করে ডেভেলপমেন্ট দেখবে। সপ্তমে শনি আছে বলে একদমই মানসিকভাবে টেনশন করার দরকার নেই, তবে রাহুর তুলনায় শনির নেগেটিভিটিটা কম থাকবে কন্যার জন্য, এটুকু আপনাদের আমি অ্যাসিওর করতে পারি। কারণ বিগত দিনে আপনারা দাম্পত্য নিয়ে যেভাবে ভুগেছেন এবং বিজনেস নিয়ে যেভাবে ভুগেছেন, সেটা নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই। আমি শুধু এটা এক্সপেক্ট করতে পারি 2025 কন্যা রাশি মে মাসের মাঝামাঝি সময় থেকে তাদের প্রফেশনাল, বিশেষ করে বিজনেস ওরিয়েন্টেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন,
পজিটিভিটি বাড়বে, কয়েকটি বিজনেস আমি মনে করি আরো বেশি ধনাত্মক হতে পারে। কন্ট্রাক্টর রয়েছেন যারা, গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন যারা রোড, বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন এগুলোর কাজ যারা করেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার বার্তাটা আরো বাড়বে। ঢের পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ভারী দ্রব্যাদির ব্যবসায়, এবং লোহা ধাতু ইত্যাদি বিষয়ে যারা সংযুক্ত তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা বিস্তর লক্ষ্য করতে পারছি। কন্যা রাশির অনেকেই রয়েছেন তারা কিন্তু ফার্নিচারের ব্যবসা করেন, পজিটিভিটি আছে। অনেকে আছেন মেডিকেল প্র্যাকটিস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ পজিটিভিটি লক্ষ্য করতে পারি। ওভারঅল বিজনেস নিয়ে চিন্তা নেই, কম চিন্তা। আগামী বছর মার্চ মাসের পর থেকে এবং বিশেষ করে মে 18 তারিখের পর থেকে কন্যার ক্ষেত্রে পজিটিভিটি আসবে। পরের যে বিষয়টি আমার মনে হয় জানাটা অনেক দরকার, জরুরি, সেটা হলো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্বনিয়ন্ত্রিত পেশা সাথে, 5th-7th কম্বিনেশন হবে 30th of March থেকে। সেলফ প্রফেশনে উন্নতি যোগ লক্ষ্য করা যায়, সেই প্রফেশনে কন্যা এগিয়ে যাবে আগামী বছর, এবং কাউন্সিলিং থেকে শুরু করে মেডিকেল প্র্যাকটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে র্যান্ডম পেশাগুলোর সাথে আপনারা সংযুক্ত আছেন, যুক্ত আছেন, আরও ধনাত্মক ভাইবস পাবেন। এই অ্যাসিউরিটি আমি আপনাদেরকে প্রদান করছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেকটাই পজিটিভ আউটকাম দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারছি কন্যা রাশির জাতক জাতিকাদের, এবং সেটা দিনত্তর দিন বাড়বে বই কি কমবে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বনিয়ন্ত্রিত পেশায় তো কন্যা রাশির বহু জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়, কেউ ফ্রিল্যান্সিং করছেন, কেউ নেটওয়ার্ক বিজনেস করছেন, এবং কারোর ক্ষেত্রে পজিটিভিটি বেড়েছে, কারোর ক্ষেত্রে কমেছে। তবে এই সংখ্যাগুলো যদি আপনি অবজার্ভ করেন, লক্ষ্য করেন, তাহলে এবার গুরুভাগ কিন্তু পজিটিভ দিকে গিয়েছে। সংখ্যাগুরু ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কন্যা রাশির জাতক জাতিকা। আর আমি মনে করি এই ধারাবাহিকতা আমরা কিন্তু আরও লক্ষ্য করব। কন্যা রাশি বর্তমানে যে পরিস্থিতি তাতে এই স্বনিয়ন্ত্রিত পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি 2025-এ। চাকরিতে যারা যুক্ত রয়েছেন, সংযুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও পজিটিভিটি লক্ষ্য করতে পাচ্ছি। এবং যে বা যাহারা ব্যবসার সাথে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি লক্ষ্য। তবে শত্রু সমস্যা কন্যার কমবে, শত্রু জয়ের একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। বর্তমানে কন্যার শত্রু প্রচুর প্রচুর সব গুপ্ত শত্রু, ওপেন এনিমি, সিক্রেট আগে ছিল সেটা আলাদা বিষয়, বাট এখন ওপেন এনিমির সংখ্যাটা প্রচুর, এবং এই জায়গাটি আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতিতে বাধা দিচ্ছে, আপনার প্রফেশনাল ক্ষেত্রে স্টেবিলিটিতে বাধা দিচ্ছে। আমি স্ট্রংলি মনে করি আপনার এই ধরনের বিষয় দক্ষতার বিকাশ ঘটায় সংযোগ এবং সম্ভাবনা উভয়ই কিন্তু বেশি থাকতে চলেছে 2025-এ। মাথায় রাখবেন যারা ব্যবসা করে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার কোনো নিজের রিলেটিভ রয়েছে, তারা একটু বেশি নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করবেন। তারা আপনার যে কর্মজীবন সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য সম্পূর্ণটা তাদের ক্ষেত্রে অর্পণ করবেন না, নিজের কর্তৃত্ব রাখার চেষ্টা করুন। কন্যা রাশি এমনিতে অনেকেই মাঝে এতটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, চাকরি ছেড়ে দেওয়ার একটা প্রবণতাও এসেছে, বাট ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনারা আছেন, এখনও করছেন, এবং আমি বিশ্বাস করি সাকসেসফুলি করতে পারেন। অর্থভাগ্য নিয়ে আলোচনা করলাম, সেলফ প্রফেশন, চাকরি, ব্যবসা তিনটে বিষয় নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানান কমেন্টে, বা আর অনেক ভালো থাকুন, আপনার সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই, জয় শ্রীগণ।